যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা প্রচেষ্টার সঙ্গে ইরান জড়িত দাবি করে মার্কিন গণমাধ্যম যে খবর প্রচার করেছে তা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে তেহরান। বুধবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেন, ইরান ট্রাম্পকে হত্যার প্রচেষ্টা চালাচ্ছে বলে মার্কিন গণমাধ্যম যে দাবি করেছে তা ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত। উল্টো ওয়াশিংটনের প্রতি আঙ্গুল তুলে তিনি বলেন, বরং এর মধ্য দিয়ে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র কুদুস ফোর্সের সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানি হত্যা মামলা বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে ওয়াশিংটন, কিন্তু ইরান আইনিভাবে এই মামলা এগিয়ে নেবে। ডোনাল্ড ট্রাম্প গত 14 জুলাই পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যে বাটলারে এক নির্বাচনী জনসভায় হামলার শিকার হন। রিপাবলিকান দলের এক সমর্থকের গুলিতে ওই দিন ট্রাম্পের ডান কান ফুটো হয়ে যায়, তবে অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি। এ নিয়ে ইরানকে জড়িয়ে মার্কিন গণমাধ্যম প্রকাশিত খবরে জোরালো প্রতিবাদ জানায় নাসের কানিন, বলেন এ ধরনের হত্যা প্রচেষ্টা কোনো ইচ্ছা ইরানের নেই, বরং ইরান আইনিভাবে জেনারেল সোলাইমানি হত্যাকাণ্ডে জড়িত ডোনাল্ড ট্রাম্প সহ অন্যদের বিরুদ্ধে মামলা চালিয়ে যাবে, কারণ ট্রাম্প সরাসরি জেনারেল সোলাইমানি হত্যাকাণ্ডে জড়িত ছিলেন। ইরানি গণমাধ্যম দাবি করে 2020 সালের 3 জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প সরাসরি নির্দেশে ইরাকের রাজধানী বাগদাদে ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে জেনারেল সোলাইমানিকে হত্যা করে মার্কিন সন্ত্রাসী বাহিনী। ওই ঘটনার পর ইরান ইরাক অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি আইন আল আসাদে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এছাড়া ডোনাল্ড ট্রাম্প সহ কয়েকজন মার্কিন কর্মকর্তার বিরুদ্ধে আইনের আশ্রয় নেয় ইরান, এ খবর দিয়েছে মেহের নিউজ। অপরদিকে ট্রাম্প একসময় ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনা করলেও এখন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থীর প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন। নিকি হ্যালি ও রন ডিসেন্টিস দেশবাসীর প্রতি ট্রাম্পকে সমর্থন ও ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। মঙ্গলবার রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলনে হ্যালি ও তার সমর্থকদের ডোনাল্ড ট্রাম্পকে পার্টির প্রার্থী প্রেসিডেন্ট জো বাইডেনকে হারাতে ট্রাম্পকে ভোট দিতে বলেছেন। তিনি বলেছেন, আমাদের দেশের জন্য ট্রাম্পকে ভোট দিতে হবে, তাকে ভোট দিতে আপনাকে ট্রাম্পের সঙ্গে শতভাগ একমত হতে হবে না, আমার কাছ থেকে আপনারা এটা গ্রহণ করুন। জাতিসংঘ যুক্তরাষ্ট্রের সাবেক দূত ও সাউথ ক্যালোরিয়াস সাবেক গভর্নর হ্যালি আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে ট্রাম্পের বিরুদ্ধে সবচেয়ে দীর্ঘ লড়াই চালিয়ে গিয়েছিলেন। সে সময় তিনি ট্রাম্পকে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের জন্য অনুপযুক্ত অযোগ্য বলেছিলেন। ফ্লোরিডার গভর্নর ডিসেন্টিস নির্বাচনী দৌড় থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সময় ট্রাম্পের প্রতি তার সমর্থন জানিয়েছিলেন। মঙ্গলবার সম্মেলনে তিনি বলেন, আসুন জো বাইডেনকে তার রেজিমেন্টে ফেরত পাঠায় এবং ডোনাল্ড ট্রাম্পকে পুনরায় হোয়াইট হাউসে নিয়ে আসি। আগামী 5 নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ হবে।